আসসালামু আলাইকুম। শুরুতেই বলে যে শুরুতেই আমরা জিএসটি নিয়ে একটা মিম দেখব, যে এখানে বলছে যে জিএসটিতে 15 টাকা খরচ করে বৃত্ত ভরাট করতে যাচ্ছে, তারপরে এই লোকটার অবস্থা এরকম হয়। মূলত প্রত্যেকটা স্টুডেন্টের অবস্থা এরকম হয়, কারণ হলো মূলত জিএসটিতে 22টা বিশ্ববিদ্যালয় একসাথে থাকে, এই জন্য সবাই চায়। যেহেতু এতগুলো হিউজ অ্যামাউন্টের সিট, যে প্রায় 10,000 মতো একটা সিট, কোনো রকমভাবে ভালো একটা মার্ক তুলতে পারলে জিএসটিতে একটা সিট কনফার্ম থাকে, এই জন্য সবাই পরীক্ষা দিতে চায়। এই জন্য ইউজিসি কিংবা এইসব সংশ্লিষ্ট যারা লোক আছে তারা এই জিনিসটা ফায়দা নেয় এবং হিউজ অ্যামাউন্টে একটা টাকা নেয়। তো এখন আমি বলার ট্রাই করব যে তোমরা যেহেতু এতগুলো টাকা খরচ করে পরীক্ষাটা দিবে, যে কীভাবে এফেক্টিভলি একটা কিছু করতে পারো সেটাই বলার ট্রাই করবো আর কি, টাইম ম্যানেজমেন্টটা। তো দেখার ট্রাই করি যে এইখানে জিএসটিতে টোটাল 100 মার্কের যে পরীক্ষাটা হয়, এইখানে ফিজিক্সে 25, কেমিস্ট্রি 25, বায়োলজি 25, ম্যাথ 25, এবং এই যে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে আমরা চাইলে বাংলা অথবা ইংরেজি এর 25 মার্কটা দাগাইতে পারি। ঠিক আছে, এখন অনেকে কোয়েশ্চেন করবে যে ভাইয়া বাংলা দাগাবো না ইংরেজি দাগাবো, এটা দাগানো ঠিক হবে কিনা। ভাইয়া এটার সময় এখন নাই, তুমি যদি ম্যাথ না পারো তাহলে ম্যাথ স্কিপ করে বাংলা অথবা ইংরেজি দাগাও, এইটাই যে এখন তোমার সময় নেই, কয়েকদিন পর পরীক্ষা, প্লাস তুমি যদি আগে থেকে না পারো তাহলে এখন কী পড়বে? শুধু শুধু এক্সট্রা কোর্স করে যে আমি আর 2 দিনের ভিতরে 3 দিনের কিছুই করবো না, যদি নিজের থেকে রিকভার না হয় তাহলে কখনো হবে না। এই জন্য যদি তুমি ম্যাথের পরিবর্তে অথবা বায়োলজির পরিবর্তে বাংলা ইংরেজি দাগানোর কোনো সুযোগ সুবিধা থাকে, যদি প্রিপারেশন থাকে তাহলে দাগিয়ে দাও, পরবর্তী রেজাল্টের পর জানা যাবে। কারণ জিএসটিতে ভালো একটা মার্ক পাওয়া স্যাটিসফ্যাকশন যে আমি একটা ভার্সিটিতে সিট পাবো। ইভেন আমার কিন্তু জিএসটিতে মার্কস ছিল প্রায় 60+, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করিনি, কারণ আমার একটা অন্য একটা ভার্সিটিতে হয়ে গেছিলো। যাই হোক, এখন যেহেতু আমরা জিএসটি নিয়ে বলতেছি, যে জিএসটিতে আমরা যে পরীক্ষাটা যখন দিব, যেহেতু আমরা টাকাটা উসুল করবো, যে 1500 টাকা, এই টাকাটাকে আমরা ভালো একটা মার্কের মাধ্যমে এই টাকাটা উসুল করার ফিট টাকাটা রিকভার করার ট্রাই করবো। এই জন্য যে 1 ঘন্টা টাইম থাকে, টোটাল 1 ঘন্টা টাইম থাকে, এই টাইমটার ভিতরে রিকভার করা খুবই কঠিন। কারণ যে ম্যাথগুলো আসে মূলত সাস থেকেই করা হয়, ম্যাথগুলো অনেক বড় বড় হয়, এই জন্য 1 ঘন্টার ভিতর কমপ্লিট করা খুবই টাফ হয়ে যায়। এই জন্য বলবো যে শুরুতে 5 মিনিট, তো যেটা বলতেছিলাম যে সর্বপ্রথম তোমরা বায়োলজি দাগাবে, কারণ বায়োলজিতে যেহেতু সময় কম লাগে, এই জন্য সর্বপ্রথম বায়োলজিতে দাগিয়ে আগে তোমরা টাইমটাকে রিকভার করে নেবে। তারপরে তোমরা কেমিস্ট্রি দাগাবে, কেমিস্ট্রির পরে ফিজিক্সটা দাগাবে। ফিজিক্স আর ম্যাথ যে আছে এই দুইটা টোটাল কম্বিনেশন করে একটা দাগানোর ট্রাই করবে। কারণ হলো ফিজিক্সটা একটু ইজি কোয়েশ্চেন হয় ম্যাথের তুলনায়, তাই ফিজিক্সটা যদি এবছরও ইজি হয় তাহলে তোমাদের ভালো হবে। যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োতে ভালো একটা মার্ক তুলে ফেলাও তাহলে পরবর্তীতে ম্যাথে তোমরা 10 কিংবা 15 পেলে অ্যাভারেজে ভালো একটা মার্ক চলে আসে, ভালো একটা অ্যামাউন্টের মার্ক আসে। এখন যদি বলি যে জিএসটিতে ভালো একটা সাবজেক্ট, অর্থাৎ যদি টপ লেভেলের ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়তে চাই তাহলে তোমাদের মার্ক কত লাগবে? অ্যারাউন্ড 65-75-এর ভিতর থাকলে, 70+ থাকলে সাস্টে তুমি একটা সিট পাবেই, সিএসসিও পেতে পারো, কিন্তু 65টা বেটার। 65 যদি তুমি পাও তাহলে তুমি ধরে নিতে পারো যে মোটামুটি তুমি একটা ভালো একটা পজিশনে আসো। এইটাই যে ম্যাথ। তারপরে অনেকে কোশ্চেন যে ম্যাথের পরিবর্তে বায়োলজি বাংলা অথবা ইংরেজি দেখাবো। এখন যদি তুমি ম্যাথ না পাও তাহলে বাংলা অথবা ইংরেজি দাগিয়ে দিতে পারো। আমার ব্যাপারটা হয়েছিল কি, আমি যখন জিএসটি পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন মূলত আমি ম্যাথের প্রিপারেশন নিয়ে গেছিলাম, কিন্তু আমরা যখন ম্যাথের কোশ্চেনটা দেখি আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছিলো। আমি কয়েকবার ট্রাই করছি কিন্তু পারছিলাম না, পরে ম্যাথের পরিবর্তে ইংরেজি দাগে আসছিলাম এবং ইংরেজিতে মেবি আমি 8 কিংবা 10 পাইছিলাম, 8 কিংবা 10-এর মতো পাইছিলাম। তো টোটাল আমার জিএসটিতে মার্কস ছিল 62.75-এর মতো। তো এইটাই পরবর্তীতে আমি যেহেতু একটা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছিলাম এবং অন্য কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি অ্যাপ্লিকেশনই করিনি। তো এটাই ছিল যেহেতু তোমাদের 1500 টাকা, এতগুলো টাকা দিয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবে, তাই তোমরা এই টাকাটা একমাত্র ফিডব্যাকটা পাবে যখন, হাইলি স্যাটিসফ্যাকশন পাবে যখন তুমি ভালো একটা মার্ক ক্যারি করে আসতে পারবে। এবং আমার মতে জিএসটিতে যখন যারা ভর্তি হবে তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে নির্দিষ্ট বিভাগের যদি কেউ থাকে তখনই ভর্তি হওয়া উচিত, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মূলত ভর্তি হওয়াটা আমার মতে উচিত না। কারণ রিসেন্টলি দেখা গেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় কিংবা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের মাত্রা খুবই মাত্রার পরিমাণ খুবই খারাপ। এই জন্য যাই যে জায়গায় ভর্তি হবা, যে কোনো রকম একটা পাবলিক সিটের জন্য যে আমি এই জায়গায় চলে যাবো, এই জায়গায় চলে যাবো, এই জন্য পড়া না। তুমি যদি তোমার বাইরে আশেপাশে কোথাও ভার্সিটি পাও যে পাবলিক থাকে, বিভাগীয় কোনো পাবলিক ভার্সিটি থাকে, তাহলে যদি ভর্তি হয়ে যাও, কিংবা যদি ভালো সাস কিংবা জগন্নাথ হয়, এছাড়া আমার মতো অন্য কোথাও জিএসটিতে ভর্তি হওয়া উচিত না। সবারই একটা ধারণা থাকে যে জিএসটিতে একটা সিট পেলেই সব হয়ে যাবে, না, পরবর্তী র্যাগিং কিংবা ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এটা খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি সাজেস্ট করবো যে যদি তোমাদের বাসার আশেপাশে কোনো জিএসটি কোনো বিশ্ববিদ্যালয় থাকে তাহলে অবভিয়াসলি তোমরা সেখানে চলে যাবে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি এমন মার্ক থেকে জগন্নাথ কিংবা সাস্টে যেতে পারো তাহলে বেটার যাইতে পারো, কিন্তু এছাড়া অন্যান্য ভার্সিটিতে যায় র্যাগিং সামলানো হ্যান ত্যান এগুলো করে আমার মতো যাওয়াটা উচিত না। তো ধন্যবাদ, এটাই জিএসটি নিয়ে বললাম, এর পরবর্তী জাহাঙ্গীরনগর নিয়ে ভিডিওটা ট্রাই করবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি তোমার জন্য কোশ্চেন থাকে তাহলে কমেন্টে বলো, এবং ভিডিওটা কেমন লাগছে আমাকে বলো। পরবর্তীতে এই টাইপের আবার ভিডিও দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।